বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি দুটো ইলিশ মাছ, এনেছিলাম বাজার থেকে, ওই 300 গ্রাম মতো ওজন হবে ছোট মাছ। ছোট মাছের কিন্তু অনেক সময় খুব ভালো স্বাদ লাগে খেতে। এই মাছ দুটো এনেছি, একদম তাজা ছিল, বড় পিসগুলো ভেজে খাওয়া হয়ে গেছে। এখন এইটা দিয়ে, এই মাথার লেজাটা দিয়ে, এটা এইগুলোকে দিয়ে আমি, আর এখানে রেখেছি শাপলা, এই যে এই শাপলাটা কিনেছি। এই শাপলা একটু খাটো হলে বেশি ভালো লাগে স্বাদ, কিন্তু এটা একটুখানি বেশি জলের বলে এটা একটুখানি লম্বা বেশি। এই শাপলাটা দিয়ে আমি এই মাছটাকে হচ্ছে রান্না করব। রান্না করে কত সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে এত সুন্দর লাগে না, এটা রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকে ওর মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো। মাছটিকে ভালো করে ভেজে নেব। মাছগুলি লাল করে ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জলটা একদম কম দিতে হবে, কারণ হচ্ছে এই শাপলাটা একদম নরম তো একেবারে, এই জন্য কম জল দিতে হবে, নরম আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ দিয়ে জলটা ফুটে উঠলে এখানে, জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি এই শাপলাটাকে বেছে রেখেছি, এইভাবে এভাবে শালটাকে ছাড়িয়ে এভাবে বেছে কেটে রেখেছি। এটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প সময়ের জন্য। শাপলাটি আমার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে দেব। ওটাতে 1 চামচ তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে ছোঁয়া কোয়া রসুন, এই নোড়া দিয়ে থেঁতো করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ফোড়ন দিয়ে দিলাম, এটা অন্য জিনিসও ফোড়ন দেওয়া যায়, কিন্তু এটা দিলে বেশি স্বাদ লাগে খেতে। রসুনটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার তিতো লাগে, রসুনটা যদি পুড়িয়ে যায় তাহলে কিন্তু তিতো লাগে। এবারে এটা ভাজি হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি এই শাপলাটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে জালটা ফুটে উঠলে এবার এটাকে আমি নামিয়ে নেবো। এটা তৈরি হয়ে গেছে, খুব সহজে রান্নাটা করা যায় এবং কম সময়ের মধ্যে, আর খেতে ওরকম খুব সুস্বাদু, খুব স্বাদ। এবার এটাকে আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এই শাপলা দিয়ে ছোট ইলিশ মাছের রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে ওই রকম খুব সুন্দর। এইভাবে এই ছোট ইলিশ মাছ দিয়ে, মাছটা খুব তাজা ছিল তো এই জন্য স্বাদটা বেশ ভালো হয়েছে খেতে। এইভাবে রান্না করে খাবে না, দেখবে আমি কত সহজ পদ্ধতিতে বানিয়েছি, একদম কোনো অন্য কোনো মশলা ছাড়াই এইভাবে এই রান্নাটা করতে হবে, করে খেতে হবে, তাহলে বোঝা যাবে যে কতটা স্বাদ এতে লাগে। এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করে খাবেন, আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।